আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। একটা হাদিস বলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, ওজুর পরে কেউ যদি কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য 8টি জান্নাতের দরজাই খোলা আছে। যে কোনো দরজা থেকে জান্নাতে প্রবেশ করিতে পারিবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।